কবুতর কে না পছন্দ করে, আকাশে উড়ে যেন শান্তির বার্তা পৌঁছে দেয় সবখানে। সিলেটে রয়েছে এক বিশেষ জাতের কবুতর, জালালি কবুতর নামে এরা পরিচিত। জালালি কবুতর, বৈজ্ঞানিক নাম কলাম্বা লিবিয়া। এটি কলাম্বিডি গোত্র বা পরিবারের অন্তর্গত অতি পরিচিত একটি পাখি। ইংরেজিতে এরা রক ডাব বা রক পিজন নামে পরিচিত। এই প্রজাতিকে সব ধরনের রেসিং কবুতর, ফেন্সি কবুতর ও বন কবুতরের পূর্বপুরুষ মনে করা হয়। পাখিটির আদি আবাস ইউরোপ, এশিয়া ও আফ্রিকা হলেও অস্ট্রেলিয়ার উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বড় বড় শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। জালালি কবুতরের বৈজ্ঞানিক নামের অর্থ নীলচে ধূসর পায়রা। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় 1,74,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। ব্যাপকভাবে বিস্তৃত বলে IUCN এই প্রজাতিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিকে সংরক্ষিত আইন এর আওতাভুক্ত ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বে সম্ভবত 26 কোটিরও কম জালালি কবুতর রয়েছে। শত শত বছর আগে দিল্লি থেকে সিলেটে এসেছে এ জালালি কবুতর। এখন সারাদিন ঝাঁকে ঝাঁকে সিলেটের আকাশে উঠছে শাহজালালের স্মৃতিধন্য এই কবুতর। তবে ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর সবচেয়ে বেশি উঠতে দেখা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায়। ইতিহাস অনুযায়ী সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 1303 সালে যখন দিল্লিতে পৌঁছান, তখন তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নাজিমুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। বিদায়ের সময় নাজিমুদ্দিন আউলিয়া শাহজালালের হাতে নীল ও কালো রঙের এক জোড়া কবুতর তুলে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া নিয়ে 1303 সালে তৎকালীন আসামের অন্তর্গত সিলেটের শ্রীহট্ট জয় করেন। এরপর এ কবুতর জোড়া আকাশে ছেড়ে দেন। সেই থেকে কবুতরগুলো এবং এদের পরবর্তী বংশধররা পরিচয় পায় জালালি কবুতর নামে। সিলেটের মাজার এলাকায় এখনও জালালি কবুতরের বসবাস। জানা গেছে একমাত্র সিলেটে ও ভারতের দিল্লিতে এই ধরনের কবুতর দেখা যায়। বাংলাদেশে জালালি কবুতর নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের প্রভাষক ডাক্তার নয়ন ভৌমিক বৈজ্ঞানিক গবেষণা করেছেন। তিনি দেখতে পেয়েছেন জালালি কবুতরের স্ত্রী ও পুরুষ যুগলের মধ্যকার বন্ধন অন্য যে কোনো প্রজাতির কবুতরের চেয়ে অনেক দৃঢ়। শুধু তাই নয়, জালালি কবুতর নিজস্ব সঙ্গী ছাড়া অন্য কোনো কবুতরের সঙ্গে মিলিত হয় না। জালালি কবুতরের মাথা ছোট ও গোলাকার, সামনের দিকে ছোট ঠোঁট রয়েছে। জালালি কবুতরের গায়ের রং ধূসর নীল এবং দেখতে খুবই আকর্ষণীয়। ঠোঁটের রং ধূসর কালো, চোখের আইলিডের রঙও ধূসর। জালালি কবুতর 5 থেকে 10 বছর বেঁচে থাকে। সিলেটের ঐতিহ্যের সঙ্গে প্রাচীনকাল থেকে নিবিড়ভাবে জড়িয়ে আছে জালালি কবুতর। পর্যটকদের কাছেও এই কবুতর বেশ আকর্ষণীয়। সিলেটের আসামের আদলে নির্মিত বসত বাড়ির চালে এখনও ভিড় করে জালালি কবুতরের দল। মাজার এলাকায় দিনভর জালালি কবুতরের ওড়াওড়ি মনে পরম শান্তি এনে দেয়। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।